আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি সকালের নাস্তা রেডি করেছি, ওরা যখন নামাজ থেকে বাসায় ফিরবে তখন একসাথে নাস্তা করব। অপেক্ষা করতেছি ওদের জন্য, ওরা আসার পর আবার ক্যামেরাটা অন করব। এই তো এখন ওরা বাসায় এসে গেছে নামাজ থেকে, আসার পর একসাথে সকালের নাস্তা করতেছি আমরা সবাই। আর ওরা অনেক গল্প করতেছিল, একসাথে হলে যা হয় আর কি, সবাই একসাথে অনেক গল্প করতেছে, অনেক ভালোই লাগতেছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে ভিডিওটি। এখন আমরা এসেছি আমার বোনের বাসায়, এখানে লাঞ্চের দাওয়াত, লাঞ্চ করব, তারপর আবার বিকেলে ওদেরকে নিয়ে লন্ডন ঘুরতে যাওয়ার ইচ্ছা, দেখি কি হয়। এই তো আমার বোনের বাসা, এখন আমরা নাস্তা করব। ঈদের জন্য যা আয়োজন করেছেন, সেমাই, নুনের পিঠা, সমোসা, আরও কী কী যেন এখানে ছিল। আর এইদিকে আমার পাগনা বউকে আমার বড় বোনের মেয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে। এই তো এখন আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। প্ল্যান করছি যে আমার বাগনা বউ, আমার বাগনা আর আরও দুইটা আমার কাজিন ব্রাদার, ওদেরকে নিয়ে লন্ডনে কোনো ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। চলুন তাহলে লন্ডনে গিয়ে দেখি লন্ডনের কী অবস্থা। এই তো আমরা এখন লন্ডনে একটা রেস্টুরেন্টে এসে গেছি, খাবার দাবারও চলে এসেছে। আসলে এই রেস্টুরেন্টে আসার কোনো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল যে রয়্যাল নবাব রেস্টুরেন্টে যাব। ওইখানে গিয়েছি, যাওয়ার পর দেখতে পেলাম অনেক লম্বা কিউ। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে 2.5 hours to 3 hours ওয়েট করতে হবে। তখন এত কোন তো আর আমরা অপেক্ষা করতে পারবো না, আমরা চলে আসলাম সাউথলে। সাউথলে এসেও একই অবস্থা, সব পাকিস্তানি রেস্টুরেন্টগুলা
মোটামুটি সব রেস্টুরেন্টগুলাই অনেক বিজি, অনেক লম্বা কিউ। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে এই রেস্টুরেন্টে চলে আসলাম। এইটা সাউথল থেকে একটু দূরে, তো এখানে সিট অ্যাভেলেবল ছিল। আসলে লকডাউনের কারণে লাস্ট 18 মান্থস কেউ কোথাও বের হতে পারেন নাই, এই জন্যই আজকে লকডাউনের পর ঈদ, ফার্স্ট ঈদ ছিল, সবাই একসাথে বেরিয়ে পড়েছে, তাই লন্ডনে আজকে অনেক বিজি। আমরা এইখানে এই রেস্টুরেন্টে মোটামুটি খাবারগুলো ঠিক ছিল, কি আর করা, ফেভারিট রেস্টুরেন্টগুলোতে যেতে পারি নাই, তো কোথাও তো বের হয়েছি, কোথাও খেতে হবে, তাই খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়ার পর বাইরে বের হয়েই দেখি ফায়ার ওয়ার্কস, তাই আপনাদের জন্য একটু রেকর্ড করলাম, আশা করছি আপনারাও এনজয় করবেন। আগামী ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।